সবাইকে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন হঠাৎ করে লাইফে আসলাম আপনারা সবাই জানেন গতকাল থেকে আমাদের বাঙার বাংলাদেশে এসব দিন দিন আমাকে বেড়েই যাইতেছে আজকে কথা বলব এই যে নোয়াখালী যে ঘটনাটা নিয়ে গত দুই দিন ধরে আমাকে গোটা বাংলাদেশ তোল এখন দিন দিন আমাকে ধর্ষণ মেয়েদের উপর নির্যাতন বেড়েই চলতেছে এর কোনো কোনো প্রতিক্রিয়া নেই আমরা দেখতেছি কোনো আমরা এরকুনিয়া পাইতেছি না ফল পাইতেছি না কী কারণে ধর্ষণ হইতেছে তাদেরকে মনে করেন ধরে আনা হইতেছে কিছুদিন পর দুই চার পাঁচ বছর অথবা আমাকে এক বছর পরেও ক্ষমতার দরে টাকার দরে তারা বের হয়ে যাইতেছে এই বের কারণেই আমাদের কিন্তু দিন দিন নারীদের উপর নির্যাতন কমতেছে না শুধু বাড়তেছে আমাদের সরকার যদি মনিকের মনে করি বাইরে দেশের দিনকে আমরা আগে শুনেছি যে আর দেশের মধ্যে যে কোনো মেয়ের দিকে কেউ তাকালে কোন নজরে তার চোখ তুলে ফেলে দেওয়া হইতো কেউ কোনো খারাপ কাজ করলে বললে তার হাত কাটে নেওয়া হইতো এইরকম ঘটনা কেউ মনে করেন মনে করেন একটি সাক্ষী প্রমাণ সহকারে সব কিছু আমাদের পরিমাণ হলে এই মামলার মনে হয় মামলার কোনো হয় রায় দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না ডাইরেক্ট যে দিনে তাকে ধরা হবে সাত দিনের মধ্যে সাত দিনের মধ্যে তার ফাঁসির অর্ডার দেওয়া লাগবে কী কারণে এরকম বেশি দিন সময় দিলে মানে সময় দেওয়া মাত্র আর কী করবে হাইকোর্টে রেড করবে ক্ষমতার ধরে মানে এমপি মিনিস্টার মানে মন্ত্রী টন্ত্রী ধরে আর কীভাবে বের হওয়ান যায় এ বেরোনোর চেষ্টা করবে তাই বেরোনোর কোনো সুযোগই দেওয়া যাবে না এদেরকে তাই সুযোগ না দিয়ে তাদেরকে এমনকি ধরে আনে ডাইরেক্ট আইনের আওতায় নিয়ে আসার পরেই তাদের দাঁড়িয়ে থেকে একবার ফাঁসির অর্ডার দাঁড়াবে কী কারণ এদেরকে যখন সেরে দেওয়া হয় দেখতেছে না এখন এখন বাংলাদেশের লোক যখন দেখতেছে অন্যান্য লোকজন দেখতেছে না এটা আমরা দুর্ঘটনা ঘটালে টাকা পয়সার ধরে মামার ধরে খালু ধরে তারা বের হয়ে যায় তাতে বের যাতে না হয় এবং তারা যাতে রেহাই না পায় তাদেরকে মনে করেন একবারে কী করে ফাঁসির অর্ডার দিতে হবে তাই দিন দিয়ে নোয়াখালী আর একটা ঘটনা ঘট তার কি হয়েছে দেখেন ঘটনা ঘটে তারা আছে তাদেরকে ধরুন মনে একবারে মেরে ফেলে দেওয়া হইতো তার নোয়াখালী এইরকম একটা দুর্ঘটনা আবার ঘটতো না কী কারণে নোয়াখালী এই ঘটনার আগে একেবারে সুবর্ণা সরাই একাডেমি একেবারে ধর্ষণ করা হয়েছিল আপনার সবাই জানেন তারপরে আবার দুর্ঘটনা ঘটলো নোয়াখালী দুর্বরে ওদেরকে একবারে এই ঘটনার পরে ডাইরেক্ট বলি তাদেরকে ফাঁসির অর্ডার দেওয়া হইতো তাহলে আজকে নোয়াখালী যারা মনে করেন প্রকৃত সন্ত্রাসী ছিল যারা গঠ ফাটা ছিল তারা কিন্তু ভয় একটু হলে মনের মধ্যে ভয় পেত যে এর আগে এই ধরনের একটা ঘটনা আমাদের এলাকায় ঘটনার পরে তাদেরকে ফাঁসির অর্ডার দেওয়া হয়েছে এখন যে মনে করি ফাঁসি অর্ডার দেয়নি ওই এলাকার লোকজনকে আবার সাহস পেয়েছে সন্ত্রাসীরা আবার মনে করেন বুক খুলে চলাফেরা করতেছে তাই আবারও এইরকম দুর্ঘটনা তারা করলে কি আবার একজনকে এই আবার দুর্ঘটনা ঘটালো তাই মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করতেছে যে এই ধরনের ঘটনাদেরকে আপনারা মামলা মনে হয় কোর্টে না ওঠানই ভালো এদেরকে ধরে হয় ডাইরেক্ট পরে অর্ডার দেন অন্য হয়তো আপনি ধরার পরে সাত দিনের মধ্যে তাদেরকে যেন ফাঁসির অর্ডার দেওয়া হয় আপনারা মনে করেন এর মনে করেন এই ধরনের কঠোর যদি কোনো আইন না ব্যবস্থা না নেন তাহলে এটা কিন্তু কোনো দিন সমাধানে আসা সম্ভব না কী কারণে সম্ভব না মনে করেন এদের মামা খালুর তার বাবা টাকা এদের দরে মনে করেন দিন দিন এরা বের হয়ে যাইতেছে ক্ষমতার দরে বের হয়ে যাইতেছে তাই আপনাদের কিছু কিছু আমাদের এই যে কিছু নতুন নতুন কিছু মনে করেন ছেলেপিলে সন্ত্রাস হয়েছে গটফাটের স্বাভাবিক কিছু কিছু নতুন নতুন তারা পথ পেয়েছে মনে করেন একটা সংগঠনের সেই পথের ধরে তাদের মনে করেন বিভিন্ন জায়গায় টেন্ডারগিরি করতেছে বিভিন্ন অস্ত্র ব্যবসা করতেছে ইয়াবে ব্যবসা করতেছে তাদেরকে মনে করেন হাতের ধরা শোয়ার বাইরে কিছু গট মনে করেন এদেরকে লিট দিতেছে আমরা লিড দেবে তাদেরকে ফাঁসি এটা আনা হোক কি কারণে যখন একটা গাছের সহকারে যে না ফেলে দিলেন তাদের মনে কর ডালপালা পাতা এরাকে ডিস্টার্ব করবে ঠিক আছে তাই অবশ্যই আপনাদেরকে বলবো এই বিষয়টা নিয়ে যে আপনারা আপনি মান্য প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করতেছে এসব খুনিদের এবং অপরাধীদের যারা আমাদের নারীদের ওপর নির্যাতন করতেছে তাদেরকে দ্রুত আইনের বর্দায় আনে কোনো বিশাল নাই ডাইরেক্ট ফাঁসির অর্ডার দেওয়া হোক নাহলে কোরসফায়ার মারার অর্ডার দেওয়া হোক তা নাহলে এদেরকে বাংলাদেশ থেকে দিন দিন নারীদের ওপর নির্যাতন কমানো যাবে না আজকে দেখেন ওই মেয়েকে কালকে আমার বোনকে করবে কালকে আমার মা বউকে করবে কালকে আমার অন্য জনকে করবে এরকম আর কত এই নারী নির্যাতন আপনারা আমরা দেখতে দেখতে কতই দেখব তাই আমরা ধরুন মনে কর ফাঁসি অর্ডার দুটো কঠোর শাস্তি যেকে আমরা এর আগে দেখেছি যে কোনো অপরাধে যখন ফাঁসি ডাই দেওয়া হয়েছে কার্যকর করা হয়েছে কয়েকদিনের মধ্যে কী করা হয়েছে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে এইরকম দ্রুত দুই সাধ্য ধর্ষণের করবে তারা তাদেরকে আপনারা ধরুন ফাঁসির অর্ডার দেন ডাইরেক্ট ফাঁসি জনতল দেখুন দেখবে যে নারীদের ওপর নির্যাতন করার সময় তাদেরকে ধরার পরে ডাইরেক্ট ফাঁসির অর্ডার দেওয়া হয়েছে সখন করে সখন এদেশ থেকে নারী নির্যাতন কমবে তা না হওয়ার পরে নারী নির্যাতন কমবে না কি কারণে কমবে না এটা তোমার টাকা পয়সা দিলে বেরোয়া যায় মামা খালে জোর আছে তাই মাননীয় প্রধানমন্ত্রীকে দৃষ্টি আকর্ষণ করতেছে পুলিশ প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছে আপনারা দ্রুত তাদেরকে আইনের ডাইরেক্ট ফাঁসি নয় কোর্স পাওয়ার অর্ডার দেন কোর্স পাওয়ারে অর্ডার দেন কোর্স ফায়ার করে আমার নাহলে মারার অর্ডার দেন কি কারণে এদেরকে না মেরে ফেলে দিলে এই সন্ত্রাসীদের মনে ভয় আসবে না নারীরা নিরাপত্তায় চলাফেরা করতে পারবে না তাই নারীদেরকে নিরাপদে চলাফেরা করে রাখতে অবশ্যই আপনাদেরকে কঠোর ব্যবস্থা নিতে হবে এবং আমাদের জনগণের এখানে শুধু প্রধানমন্ত্রী পুলিশ প্রশাসন এর মধ্যে আমাদেরকে যেসব এলাকার গুণ্যমান্য লোকেরা আছেন তারাও এই বিষয়ে সচল হবেন এবং নারীদেরকেও আপনি একটা কথা বলতেছে আপনারা নিয়ম মেনে চলুন পর্দার মাধ্যমে পরে চলুন নিয়ম কলম চলাফেরা করুন বিশৃঙ্খলা কিন্তু চলাফেরার কারণেও কিছু ছেলেপেলে কিন্তু খারাপ হয়ে যাচ্ছে আপনি যখন বিশৃঙ্খলা আপনি চলাফেরা করবেন আপনার দেহের উপর আপনার চোখের উপর আপনার আপনার শরীরের উপর সেই বকেটা ছেলেদেরকে নজর পড়বে তাই আপনাদেরকেও সাবধান হয়ে চলাফেরা করতে হবে আপনাদের উপর যেন ছেলেদের খারাপ দৃষ্টি যাতে না পড়ে সেই রকম করে চলাফেরা করবেন কী কারণে আপনাদের দৃষ্টি আপনারা যখনই খারাপ আপনারাভাবে বিশৃঙ্খলাভাবে চলাফেরা করবেন তখন কিছু কুচক্কর আছে তারা আপনাদের দিকে নজর দেবে তাই তারা আপনাকে তারা নজর দেওয়া যাতে সুযোগ না পায় আপনারা সেই হিসেবেও ভদ্র ভদ্রশৈবে পর্দার মধ্যে আপনারা চলাফেরা করবেন এবং সবাইকে একটা কথায় বলতেছে দৃষ্টি আকর্ষণ করতেছে আপনারা পুটিডা এলাকায় এবং পুঠিদা গ্রামগঞ্জে আমাকে যায় যেখানেই আসেন না কেন এবং এই লাইভটা দেখতেছেন না কেন এবং আপনাদেরকে সবাইকে বলতেছে আমাদের সবার এক দাবি নারী নির্যাতনের কোনো বিচার হবে না ডাইরেক্ট ক্রসফায়ার ফায়ার অথবা ফাঁসি অর্ডার দেওয়া হবে না হলে এদেশ থেকে জনগণ এই নারী নির্যাতনের মনে করেন কোনো আমরা বিচার যেহেতু পাবো না পাই না তাই আপনারা এদেরকে এই দুনিয়া থেকে ডাইরেক্ট ক্রসফায়ার ফায়ার অথবা ফাঁসি দিয়ে মেরে ফেলে দিন এদের মতো কুজাত এবং সন্ত্রাসীদেরকে বাসে থাকলে ভবিষ্যতে সমাজ আমাদের কলঙ্কিত হবে মা বোন নিরাপত্তা চলাফেরা করতে পারবে না তাই এদেরকে ডাইরেক্ট ফাঁসি দিয়ে মারা হোক নাহলে কোর্স দেওয়া কোর্স পায় করে মারা হোক কী কারণে এদেরকে বাঁচে রাখলে আরও ক্ষতি হবে তাই এই ধরনের লোকদেরকে বেছে রাখা যাবে না তাই অবশ্যই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই নোয়াখালী এই ঘটনায় আমরা খুবই মনে করেন আমি এই ঘটনাটা দেখার পর থেকে আমাকে অনেকে অনেক বিষয়ে কথা বলতেছে কথা বলতেছেন যেহেতু চিন্তা ভাবনা করতেছিলাম এই বিষয়টা একটা লাইভ করব সবার সাথে কথা বলবো এবং আপনারা সবাই অবশ্যই এই বিষয়ে আপনারা সবাই আপনারা প্রতিবাদ করবেন কৃষক আপনারা সবাই প্রতিবাদ না করলে আমরা মুখ বুঞ্জে থাকলে দিন দিন এসব বেড়ে যাবে তাই এদেরকে বেরোনো যাবে না এসব বন্ধ করতে হবে তাই এদেরকে সবাই ডাইরেক্ট মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পুলিশ প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করতেছে আবারও আপনারা এদেরকে ফাঁসি দিবেন অথবা ক্রস ফায়ার মারার আপনি নির্দেশ দেবেন সবাইকে ধন্যবাদ